চান্দিনায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত চার। আসসালামু আলাইকুম। বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি আনিকা সাবরিন। শুনছিলেন শিরোনাম, দেশের এক নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি, ভেতরেও স্ট্রং বাইরেও স্ট্রং। এবার বিস্তারিত। কুমিল্লার চান্দিনায় নিখোঁজের একদিন পর সুবর্ণা আক্তার মিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 8:30 কেরনখাল ইউনিয়নের থানগাঁও ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মিম চান্দিনা পৌরসভাধীন বেলা শহর এলাকার সাবেক পুলিশ সদস্য কোরবান আলীর মেয়ে। সে চান্দিনা ইকরা মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। নিহতের পিতা কোরবান আলী জানান, বুধবার দুপুরের পর শেষ থেকে শিশু মিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়ে কোথাও নাও পেয়ে বিকেলে মাইকিং করা হয়। সন্ধ্যা 7:00 দিকে মোবাইল ফোনে এক ব্যক্তি 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পর বিষয়টি চান্দিনা থানা পুলিশকে জানানো হয়। চান্দিনা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সড়ক দুর্ঘটনায় ইসলাম উদ্দিন নামে এক প্রাইভেট কার যাত্রী নিহত ও 4 জন আহত হয়েছে। বুধবার 1:00 ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম উদ্দিন হবিগঞ্জ জেলার বাহুবল দৌলতপুর এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। আহতরা হল শ্রীমঙ্গল জেলার সাতগাঁও এলাকার আব্দুল বারেক, তার ছেলে আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের হেলেন বেগম ও প্রাইভেট কারের চালক হবিগঞ্জের মাধবপুরের রজনীকান্তের ছেলে রেন্টু মিয়া। আহতদের মধ্যে হেলেন বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে একটি প্রাইভেট কার বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল। রাতে ঘন কুয়াশার কারণে প্রাইভেট কারটি আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইসলাম উদ্দিন নিহত ও বাকি 4 জন গুরুতর আহত হয়। জামালপুরে পঙ্গু বিধবা ও বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার 1 নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদুজ্জামান প্রদীপ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরুল সহ আরও অনেকে। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান। পরে শতাধিক শিশু, নারী, পুরুষকে পঙ্গু, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। আজ 7ই ডিসেম্বর 1971-এর এই দিনে হানাদার মুক্ত হয়েছিল শেরপুর জেলা। এই দিন শেরপুর পৌর পার্কে মিত্রবাহিনীর অধিনায়ক জগজিৎ সিং আরোরাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় সেদিন শেরপুরকে মুক্তাঞ্চল ঘোষণা করেন তিনি। সেই সভায় মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এদিন সংবর্ধনা সভা শেষে বিবিসি, ভয়েস অব আমেরিকা সহ বিশ্বের প্রখ্যাত সব গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জগজিৎ সিং আরোরা 7 দিনের মধ্যে ঢাকা মুক্ত করার ঘোষণা দেন। এই দিনটি শেরপুর সহ সারা দেশের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ 9 মাসে শেরপুরের 5টি উপজেলায় 30-এর অধিক স্বল্পকালীন যুদ্ধ তথা খণ্ডযুদ্ধ সংঘটিত হয়। এসব যুদ্ধে শহীদ হন 59 জন মুক্তিযোদ্ধা।
প্রভাবশালীদের দখলে হারিয়ে যেতে বসেছে পটুয়াখালী ও বরগুনা জেলার খাগদন নদী। নদীর দুপাশ থেকে পাকা স্থাপনা নির্মাণ করে নদীকে খালি রূপ দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে নদী ভূখণ্ডিত এ জেলায় ব্যাহত হচ্ছে নৌ যোগাযোগ ব্যবস্থা। এর প্রভাব পড়েছে কৃষকের ওপর, তাই নদীটিকে দখলমুক্ত করার জোর দাবি স্থানীয়দের। তবে যারা নদীকে খালে রূপান্তরিত করেছে তাদের দাবি, সরকারি অনুমতি নিয়েই দখলে নেমেছেন তারা। আমাদের বরগুনা প্রতিনিধি জুলহাজ আহমেদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত তামানা তাসিন খানের রিপোর্টে। বরগুনার বেতাগী উপজেলার চান্দখালি বাজার, একসময় খরস্রোতা খাতকোন নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে এই বাজারটি। নৌপথে ব্যবসায়িক যোগাযোগ সহ সহজে ও দ্রুততম সময়ের মধ্যে চান্দখালি থেকে পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী ও বরগুনার আমতলি, বেতাগী উপজেলা সহ বরগুনা জেলা সদরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই নদীটি। চলাচল করত ছোট ছোট লঞ্চ, মালবাহী ট্রলার ও নৌকা। এ নদী দিয়েই কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য স্বল্প খরচে নিয়ে যেত বিভিন্ন বড় বড় বাজারে। কিন্তু বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহল চান্দখালি বাজার অংশে নদীর মধ্যে অবৈধভাবে নির্মাণ করেছে একাধিক পাকা স্থাপনা। বর্তমান অবস্থান একদম পাইলিং টাইলিং দিয়ে দুই পাশে কোনো বোট, আগে বড় বড় বোট ডুবত, বড় বড় জাহাজ ডুবত, এটা খাগদন নদী ছিল, এখন টোটাল খাল নাই, এখন ব্যারে পরিণত হয়ে গেছে, দুই সাইড ভরাট করিয়া একদম ব্যারে পরিণত করে ফেলে। ব্রিজ হওয়ার সময় যখন বেরি বেদ যায়, বাদ দিয়া যখন ব্রিজের কাজ করে, তখন মানে ওই সুযোগে কিছু লোক আর কি খালটারে ভরাট করে পাইলিং করে পাকা নির্মাণ করে খাল ভরে ছোট করে ফেলাইছে দুই পাশে। যাবার মতো কোনো টলার লাইন নাই, দুই সাইড দিয়া মানে ইট বেলু দিয়া উঠেই রাখছে। সরকারের মাধ্যমে এই অবৈধ দখলগুলো মানে উদ্ধার হোক। তবে নদী দখলকারীদের দাবি, সরকার বন্দোবস্তের মধ্যে নির্মাণ করেছেন তাদের স্থাপনা। তবে নদী দখলের বিষয়টা কিছুটা স্বীকার করেছেন এসব দখলদাররা। এখানে আমরা ঘর তুলিয়ে বসবাস করতেছি, এখানে মাপজোক হয় নাই, এই যে বাজছে কি বাজছে না, খালের মধ্যে গেছে কি গেছে না, তবে চর পড়ছে এটা ঠিক। লক্ষ্মীকান্ত ফালাইয়ে যে জমিটা থুয়ে গেছে ওটা সরকার লিস্ট নিয়ে, ও সরকার লিস্ট দিচ্ছে আমাদের কাছে পাকা, এটা তো খাল ভাঙে যায়, দোকান চলে যাচ্ছে নদীতে, কিভাবে রাখবো? জমিটা ওরা নামে যেতেছে একেবারে পিছনে পিছনে নামিয়ে যেতেছে, তো সেই জন্য আমরা পাইলিং দিচ্ছি, ওই পাইলিংটা হয়তো পড়তে পারে খাল জমির ভিতরে। শীঘ্রই তদন্ত করে নদীর গতিপ্রবাহ ঠিক রাখতে নদীটিকে অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানালেন বরগুনা জেলা প্রশাসনের এই কর্মকর্তা। জলাশয় খাল নদী উদ্ধার, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে প্রকাশ্য ঘোষণা। কোনো প্রভাবশালী ব্যক্তি আইনকে আইনের চোখ ফাঁকি দিয়ে এ ধরনের খাল নদী জলাশয় অবৈধ দখল করে রাখতে পারবে না। তা আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আসলে, কিংবা আমরা আমাদের নিজ উদ্যোগে আজকে যেভাবে অবহিত হলাম, আমরা এটি তদন্ত করে এবং অতি দ্রুত অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ নেব। প্রশাসন দ্রুত নদীটিকে দখলমুক্ত করতে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তামান্না তাহসিন খান, বিজয় টিভি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোনো প্রয়োজন নেই, সম্ভাবনাও নেই। আজ বেলা 11:30টায় মেহেরপুরের ভাটপাড়া ডিসি ইকো পার্ক উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গুমের ঘটনার সূত্রপাত বিএনপি জামাতের আমল থেকেই, বর্তমানে গুমের ঘটনা কমে এসেছে, তবে পত্রপত্রিকায় এসব ঘটনা বেশি আসছে। মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে ডিসি ইকো পার্ক। মন্ত্রী পার্কের নাম ফলক উদ্বোধন করেন, এরপরে পার্কে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 5টি বসতঘর। বুধবার রাতে ঘটে আগুন লাগার এ ঘটনা। আগুনে পুড়ে অন্তত 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলায় ময়নামতির রামপাল এলাকার মিঠু দেবনাথের বসতঘরে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আগুন মুহূর্তের মধ্যে পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ আগুনে পুড়ে অন্তত 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রোজিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার কুষ্টিয়া পাবনাশ মহাসড়কের কানাবিলের মোড় সংলগ্ন এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের দেবর মোটরসাইকেল চালক ওয়াহেদ। পুলিশ ও এলাকাবাসী জানান, দেবর ওয়াহেদের সাথে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রোজিনা বেগম। নিহত রোজিনা বেগম কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী গ্রামের মিন্টু ড্রাইভারের সহধর্মিণী। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উৎসবে মুক্তিযোদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আজ সকালে 7ই ডিসেম্বর মুক্ত দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সৈয়দ আবুল হোসেন বাঙালির সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এবিএম জাফরুল্লাহ। অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রফিকুল্লাহ, আব্দুল মালিক, আবুল বাসার সহ অনেকেই। নরসিংদীর রায়পুরায় উপজেলার মেথিকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি আব্দুল বাসেদ ভূঁইয়ার সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ সাত্তার। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ, প্রিন্সিপাল মুফতি সাদিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামী মহাসম্মেলনে দেশের সুনামধন্য ইসলামী চিন্তাবিদগণ বয়ান করেন। পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা হল রুমে আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি শাহিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনাজ পারভীন ডলি সহ আরো অনেকে। দর্শক, এখন জানাচ্ছি আজকের বাজার দর। রাজধানীর বাজারে কাঁচামরিচের ঝাল কিছুটা কমলেও ধাপে ধাপে বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। তবে সরবরাহ বাড়ায় কমেছে অধিকাংশ সবজির দাম। পুরোদমে মৌসুমে শুরু হওয়ায় দাম নেমেও এসেছে অর্ধেকে। অপরিবর্তিত আছে মাছ মাংস সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজার ঘুরে এম এ কাহারের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শহীদুল ইসলাম শিমুল। শীতকালীন সবজিতে ভরে উঠেছে রাজধানীর বাজারগুলো, সেই সাথে কমেছে দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজিতে কেজি প্রতি দাম কমেছে 20 টাকা। টমেটো ছাড়া প্রায় সব সবজি এখন ক্রেতাদের নাগালের মধ্যে। বিক্রেতারা বলছেন পুরোদমে শীত মৌসুম শুরু হওয়ায় সরবরাহ বেড়েছে, তাই দাম কমতির দিকে। আগে তো অনেক বেশি আছে, কিন্তু এখন সীমিত কিছুটা বাজার কম আছে। এখন সব জিনিস পাওয়া যায় নতুন হিসেবে, মনে করেন কোনো কিছু অভাব নেই। যেমন আগে অভাব ছিল, বন্যা বাদলে মালের দাম আসতো না, মাল আইতো না, মাল পাইতো না। এখন তো মালে বেবে সব মালে আছে, কমন বেশ সব পাওয়া যায়, দাম নর্মালই আছে। টমেটোর দামটা অনেক বেশি এখন, আর মোটামুটি সব কিছুর দামই মোটামুটি কম আছে। যেমন মরিচের দামটা একটু বেশি, 500-550 টাকা পাল্লা, এটা একটু বেশি, আর মোটামুটি অন্য আইটেম সব কিছু কম আছে। বাজার ঘুরে কম দামে টাটকা সবজি কিনে মনের আনন্দে ঘরে ফিরছেন ক্রেতারা। তারা বলছেন শীতের কারণে সবজির সরবরাহ বেশি,
তাই বাজারে কিছুটা স্বস্তি মিলছে। শীতের বাজার, শীতের দিনে আর কি সবজিটা একটু ফ্রেশ পাওয়া যায় আর দামও কম পাওয়া যায়, তো এই জন্য একটু ভালো লাগছে। মোটামুটি আগে থেকে কিছুটা কম, হালকা, তবে বেশি না। কপিটা আর সিমটা একটু কমের দিকে আছে, গত সপ্তাহ থেকে এখন একটু কমে কিনছে। অন্যদিকে গত দুমাস ধরে অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার, মাঝে কিছুটা কমলেও চলতি মাস থেকে আবারও বেড়েছে এ নিত্য পণ্যটির দাম। গত মাসের 70 টাকার দেশি পেঁয়াজ চলতি মাসের শুরুতে বিক্রি হয় 80 থেকে 90 টাকায়। আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে 120 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় আর মাঝের বৃষ্টিতে দেশের পেঁয়াজ নষ্ট হওয়ার ফলে দাম বাড়তি। এখন বর্তমানে আমাদের বাংলাদেশের তিন চার দেশের পেঁয়াজ আইতে আছে, কিন্তু দাম কমতেছে না, পেঁয়াজটা নিয়ে হাহাকার। যারা 5 কেজি কিনবে এরা কিনতে আছে মাত্র 1 কেজি আধা কেজি। দেশি পেঁয়াজ আমাদের 110 থেকে 120 টাকা বেচতেছে বর্তমানে, বাজার মেন মোকামে যে কিনে আনি এখান থেকে আনি 110 টাকা। গতকালকে বেচলাম 100 টাকা, আজকে 120 টাকা, আর ইন্ডিয়ান পেঁয়াজ বেচতেছি 80 টাকা 90 টাকা। তবে পেঁয়াজের বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। দাম বাড়ায় ক্রেতার জীবনযাত্রায় ভালোই প্রভাব ফেলেছে এ পণ্যটি। দাম তো অনেক বেশি বাজারের হিসাবে, আমাদের কিনা কিটা খাইতে কষ্ট হয় বহুত। আমাকে অল্প টাকা হইলে আর কি ই হয়, এই যে দেশিটা বেচে 110 টাকা, ইন্ডিয়ানটা বেচতে আছে 80 টাকা 90 টাকা, একই অবস্থায় আছে। আমরা বারবার শুনতেছি যে বাইরে থেকে পেঁয়াজ আসতেছে আমদানি হচ্ছে কমবে, কিন্তু আমাদের বাজারে দ্রব্য তো কমই নেই এখন। এছাড়া বাজারে দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে 350 টাকায়, যা গতকাল ছিল 400 টাকা, আর ব্রয়লার মুরগির কেজি 135 টাকা। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 460 টাকায় এবং খাসির মাংসের কেজি 700 টাকা। বাজারে চাল, ডাল, তেল, আদা সহ অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত আছে। শহীদুল ইসলাম শিমুল, বিজয় টিভি, ঢাকা। বিজয় জেলা বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। কুমিল্লার চান্দিনায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত চার। এবং কুমিল্লার ময়নামতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। শেষ করছি বিজয় জেলা বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।